নিয়োগ দুর্নীতির তদন্ত বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে সিআইডি তলব ভবানী ভবনে হাজিরা দিলেন বিজেপি বিধায়ক এর আগে নীলাদ্রি শেখরের বাড়িতে যায় সিআইডি টিম তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা কল্যাণী এমসের নিয়োগ দুর্নীতির যে তদন্ত সেখানে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে সিআইডির তরফ থেকে তলব করা হয়েছে ভবানী ভবনে হাজিরা দিলেন এই তলব করার পর নীলাদ্রি শেখর দানা এর আগে নীলাদ্রি শেখরের বাড়িতে সিআইডি টিম পৌঁছে যায় এবং তার মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি টিম আর নীলাদ্রি শেখর দানাকে এবার তলব করা হয় এবং সেই মতো তিনি হাজিরাও দিলেন সৈকত আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে কথা বলবো সৈকতের সঙ্গে সৈকত আমরা জানি যে তার মেয়েকে নীলাদ্রি শেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা তারপর তাকে তলব করা হয় আজকে তিনি পৌঁছে গিয়েছিলেন তাকে ঠিক কি কি প্রশ্ন করা হয় কোনো ক্লু এখনো পর্যন্ত পাওয়া গেছে দেখো নীলাদ্রি শেখর দানাকে আজকের সিআইডি আধিকারিকেরা যে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন যে এই কল্যাণী এমস এর যে নিয়োগ দুর্নীতি কল্যাণী এমস এর বিভিন্ন সেকশনে রিক্রুটমেন্ট করা হয়েছিল যদিও সেগুলো এই নীলাদ্রি শেখর দানার বক্তব্য বা তার মেয়ে যেটা জানিয়েছেন সিআইডিকে সেই রিক্রুটমেন্ট বা সেই পোস্টগুলি সবই কন্ট্রাকচুয়াল ছিল কিন্তু এই নিয়ে সিআইডির কাছে রীতিমতো অভিযোগ দায়ের হয় মুর্শিদাবাদের একজন যুবক এই নিয়ে সিআইডির কাছে অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত করছে এই ঘটনার তদন্ত করছে সিআইডি আজকে নীলাদ্রি শেখর দানাকে ভবানী ভবনে ডাকা হয়েছিল তিনি এসেছেন মূলত এই যে কতগুলো পোস্টে এইভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে এবং রিক্রুটমেন্টের জন্য প্রভাব খাটানো হয়েছে কিনা সেই বিষয়টাই তদন্ত করে দেখতে চাইছে সিআইডি আজকের নীলাদ্রি শেখর দানা বিজেপি বিধায়ক তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যাচ্ছে ভবানী ভবন সূত্রে জিজ্ঞাসাবাদ চলছে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং এই এমসের যে নিয়োগ সেই নিয়োগে কোনো রকম প্রভাব এই নীলাদ্রি শেখর দানা খাটিয়েছেন কিনা কোনো প্রভাব বিস্তার করেছিলেন কিনা নিয়োগের ক্ষেত্রে আর সেখানে কোনো দুর্নীতি হয়েছিল কিনা সেই বিষয়ে আজকে তাকে তলব করা হয়েছে এর আগে তদন্তকারীরা তার বাড়িতে পৌঁছে যান এবং সেখানে তার মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হয় আর এবার পালা নীলাদ্রি শেখর দানা ভাঙড়ে পোড়া নথি ঘিরে এখনো রহস্য আজও ঘেরা জমিতে পড়ে পোড়া নথির অংশ কয়লা দুর্নীতির নথি বলে সন্দেহ গ্রামবাসীদের গতকাল আধপোড়া নথি সংগ্রহ করে সিবিআই এর আধিকারিকরা ভাঙড়ে নথি পোড়ানো ঘিরে রহস্য দুর্নীতির নথি পোড়ানো হয়নি একটি কোম্পানির নথি পোড়ানো হয়েছে দাবি শওকত মোল্লার সরকারি নথি পুড়েছে কিনা তা সিবিআই দেখবে মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়কের ভাঙড়ে নথি পোড়ানো ঘিরে রহস্য দুর্নীতির নথি পোড়ানোর তথ্য খারিজ রাজনৈতিক চক্রান্তের অভিযোগ শওকত মোল্লার তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস ক্যানিং পূর্বের বিধায়ক নিজেকে নির্দোষ বলে দাবি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সিবিআই যতবার ডাকবে ততবার যাব রিপাবলিকে মন্তব্য শওকত মোল্লার শওকত মোল্লার নিশানায় শুভেন্দু অধিকারী সভা থেকে শুভেন্দু অধিকারী জেলে ঢোকানোর ভয় দেখান ভয় দেখিয়ে লাভ নেই দুর্নীতিতে জড়িত নই দাবি বিধায়ক শওকত মোল্লার